ফোরাত নদী লাল হয়ে যায়, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ভেঙে গেল চুরি কানা কাঁদছে বসে সাকিনা, ভেঙে গেল চুরি কানা কাঁদছে বসে সাকিনা, আশিক আমার কাছে চলে ফিরবে না আর ভগবানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে। ভাইরাবা, ইমাম হোসেনকে লক্ষ্য করে যখন সীমার তীর মারল, সেই তীরটা মুহূর্তের ভিতরে বেঁধে গেল ইমাম হোসেনের শরীরে, গল গল করে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। ইমাম হোসেন মুহূর্তের ভিতরে জমির উপরে লুটিয়ে পড়লেন। প্রিয় কবি কি বলছে শোনো, হোসেনের লক্ষ্য করে মারল সীমার তীর, সোনার দেখো চিরে ওটার খুন বল বাহির, হোসেনের লক্ষ্য করে মারল সীমার তীর, সোনার দেখো চিরে ওটার খুন বল বাহির, ভূমির উপর লুটিয়ে পড়ে, ভূমির উপর লুটিয়ে পড়ে, ও যে ইমাম হোসেন নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, মায়ের কোলে কচি শিশু পাবি নাহি পালাই, একটু সীমার দাইনি পাবি এমন পিসাচার, মায়ের কোলে কচি শিশু পাবি নাহি পালাই, একটু সীমার দাইনি পাবি এমন পিসাচার, মায়ের সিনাই নাই দুঃখ দুঃখ, মায়ের সিনাই নাই দুঃখ দুঃখ, বুক ভাসে পাশানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ভেঙে গেল চুরি কানা কাঁদছে বসে সাকিনা, ভেঙে গেল চুরি কানা কাঁদছে বসে সাকিনা, আশিক আমার কাছে চলে ফিরবে না আর ভগবানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ফোরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের কোণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই
ইমাম হোসেন শহীদ হলো কারবালা রই ময়দানে। হযরত ইমাম হুসাইন যে জায়গাগুলোতে বিশ্ব নবী আদরে চুমা দিয়েছিলেন সেই জায়গাগুলো সীমার পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তাই প্রিয় কবি কি বলছে শোনো, যে জায়গাতে নবীর চুমা ছিল সীমার সেই জায়গাতে কেমন করে চালাও তলোয়ার, যে জায়গাতে নবীর চুমা ছিল সীমার সেই জায়গাতে কেমন করে চালাও তলোয়ার, হবে এরে তোর কঠিন বিচার, হবে এরে তোর কঠিন বিচার হাশরের ময়দানে। নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে। ফরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে, ফরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো সন্দে। প্রিয় কবি আরজিন সাহেব কি লিখছে শোনো, উঠল কেঁদে আকাশ পাতাল বাতাস বহে না, চমকে ওঠে ত্রিভুবন তরুলতা লাগাতার, উঠল কেঁদে আকাশ পাতাল বাতাস বহে না, চমকে ওঠে ত্রিভুবন তরুলতা লাগাতার, লিখতে গিয়ে আর যে দেখায় লিখতে নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ হলো বংশ কারবালার ওই ময়দানে। ফরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে, ফরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো বংশ বলল বংশ কারবালার ওই ময়দানে, নবীর বংশ বলল বংশ কারবালার ওই ময়দানে। ফরাত নদী লাল হয়ে যায়, গজল আপনাদের কাছে পরিবেশন।